গোলা গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজবো বলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। কচু শাকের রেসিপি, এইখানে কচু শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। কচু শাকটা মাছের মাথা দিয়ে রান্না করবার ওখানে। আর এই হলো মাছের মাথাটা, শাকের ঘন্টটা মাছের মাথা দিয়ে হয়ে গেছে। এবার এটার মধ্যে চিনি দেব, এটা আমি আঁচ লো করেই এতক্ষণ করছিলাম, এটা পুরো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি,